রাজানোর উত্তর সত্তাত গাউসিয়া কমিটি বাংলাদেশের আয়োজনে 21তম তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্স ও দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারি 3 তারিখ শুক্রবার দিনব্যাপী উপজেলার উত্তর সত্তা খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া তাহিবিয়া ও উমদামিয়া নুরানি কমপ্লেক্সের ময়দানত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেহা ইয়াজদাহম ও আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলহির সালানা উরুস উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হয়। জামি আহমদীয় সুন্নি আলিয়া মাদ্রাসার শাইকুল হাদিস আল্লামা সুলাইমান আনসারীর সভাপতিত্বে মাহফিলত প্রধান অতিথি আছিল হানহার পরিচালক ও পৃষ্ঠপোষক আলহাজ হাবিবুর রহমান। এটা উদ্বোধক আছিল সংগঠনের স্থানীয় শাখার উপদেষ্টা আলহাজ মোহাম্মদ রফিক উদ্দিন আর দাওয়াতে খায়ের পরিচালনা করছে আল্লামা সৈয়দ মোহাম্মদ জালালউদ্দিন আজাহারি। সুন্দর আছে এমন কোন ইমামের পিছনে আপনি নামাজ পড়লে জামাত সহকারে নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার শতভাগ নিশ্চয়তা আছে। এটা প্রধান আলোচক আছেন আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারি, বিশেষ আলোচক আছেন আল্লামা মুফতি গোলাম রাব্বানী কাশেমি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে যুদ্ধ করার জন্য বাইয়াত গ্রহণ করব, ওসমান জিন্নুরাদের প্রতিশোধ দেওয়ার জন্য আপনার হাতে বাইয়াত গ্রহণ করব। এই হানকা শরীফে অনেক মসজিদে দেখা যায় এখন মুক্ত থর নাই, আমরা মুক্ত থর করেছি ফ্রি, এখানে কোনো আমরা কারো কাছ থেকে হাদিয়া নিই না। মাহফিলে জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছে প্রখ্যাত শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর। সে আমরা তো বর্তমান কত একটা বললে এটার সম্পাদক মাওলানা মহিউদ্দিন ও সহ সম্পাদক মাসুদ ফারবেসের যৌথ পরিচালনায় মাহফিল স্বাগত বক্তব্য রাখি সংগঠন গোর স্থানীয় শাখার সভাপতি মাস্টার উসমান গনি। এটা আরো উপস্থিত আছেন মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ হাসান, ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, জামাল উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী আকবর তৈয়বী, মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, মাওলানা শহীদুল্লাহ তসলিমউদ্দিন মাঝবান্ডারী, মাওলানা নেজাম তৈয়বী সহ আরো বুদকেই। এছাড়াও সাংগঠনিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত আছেন রফিকুল আলম শিকদার, জাফর আলম, গোলাম রহমান সহ আরো বুদকেই। সি প্লাস টিভি চট্টগ্রাম।